Agari. Jamal. আগে যে বাড়িতে জলের মধ্যে চাপবেন জলটার মধ্যে না ঢুকতে এটা ভেসে থাকবে জলটা যখন ঢুকে যাবে দেখবেন গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দিশু খুব কান্নাকাটি করছিল অ্যাকোরিয়াম দেখে তো সেই জন্য বাধ্য হয়ে মারা তো আর কান্নাকাটি সহ্য করতে পারে না বাচ্চার তো বাধ্য হয়ে আমরা এখানে চলে আসি গোল্ড ফিশ কিনবো বলে তো এখানে দেখো কত পাখি অ্যাকোরিয়াম তারপর হচ্ছে তোমার র্যাবিট সব রকমের রয়েছে এখানে তো আমরা চলে এলাম দিশুর জন্য অ্যাকোরিয়াম কিনতে আর দেখো এখানে দিশু নিজে নিজেই সব কিছু চয়েস করছে যে আমি এই বোলটাই নেবো আমি এই ফিশটা নেবো মানে নিজে নিজেই সব চয়েস করতে শুরু করে দিয়েছে এ দিশু তুমি গোল্ড ফিশ নেবে তো আচ্ছা দেখো কোনটা পছন্দ কোন ফিশটা পছন্দ তোমার ছড়ে যা দিশু পাথরগুলো দেখি আগে যে বাড়িতে জলের মধ্যে চাপবেন জলটার মধ্যে না ঢুকতে এটা ভেসে থাকবে জলটা যখন ঢুকে যাবে দেখবেন ধরলে আস্তে পর ও ডুবে যাবে ডোবার পর তারপরে এটাকে কারেন্টে লাগিয়ে দেবেন ঠিক আছে এটা দিয়ে অক্সিজেনটা তখন বেরোবে আচ্ছা আমাদের গোল্ডফিশ কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে এটাকে মানে ডেকোরেশন করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে ওই বেসের মধ্যে রেখে আমরা জল ঢালছি জল ঢেলে পাথরগুলো ধুয়ে পাথরগুলো এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি তো পাথরগুলো দেখতে ভীষণই সুন্দর কত কালারফুল পাথর মানে ভীষণই সুন্দর লাগে এই পাথরগুলো দেখতে তো আমার সাথে সাথে দিশুও হেল্প করে দিচ্ছিল আমার আমার মনে হচ্ছিলো আমি জলটা একটু কমই ঢেলেছি তো আবার কি আমি আবার জল ঢালতে শুরু করে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে আর বোলটা একটু ভর্তি ভর্তি হলে মানে মাছগুলোরও সুবিধা তো যাই হোক এই যে ফিশ তো এই যে ফিশটা আমরা বার করছি আর দিশু খুব এক্সাইটেড এই ফিশটা দেখে দেন আমি একটা কাঁচি দিয়ে কেটে পুরো ফিশগুলো ওর মধ্যে ঢেলে দিলাম আর দিশু তো খুব আনন্দ পেয়েছে এগুলো দেখে দেন আমি অক্সিজেন মেশিনটা বসিয়ে নিলাম এই গোল্ডফিশের আর কি অক্সিজেনের খুবই প্রয়োজন হয় তো আমি ঢাকনা দিয়ে মানে অল টাইম এই অক্সিজেন দিতে হয় ওকে আর দেখো আমার অ্যাকোরিয়াম রেডি হয়ে গেছে দিশু খুব এক্সাইটেড কেমন লাগছে তোমরা জানাও আমাকে যে এই অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে তোমাদেরও কি সেমই ভালো লাগছে যতটা আমার দিশুর ভালো লাগছে ইন ফিউচার আরও কিছু ডেকোরেশন করবো ভেবেছি এতে তো তারপর আমরা এই খাবারগুলো ফিশের খাবারগুলো ফিশকে দিয়ে দেবো তো মানে আমাকে দিশু দিতে দিচ্ছিল না দিশুই সব করবে তো যাই হোক এইভাবে আমরা খাবার দিচ্ছিলাম হুট করে আমাদের ডোরবেল বাজে তো আমরা দেখতে চাই কে এসছে তো ডোরবেল বাজতেই দিশু হাঁ হয়ে গেছে কেন সেটা তোমরা দেখতে পাবে হ্যাঁ দিশুর মাসি এসছে তো আর সুজয়দাও এসছে বুম্বু মানে দিশুর বুম্বু আমার মাসি এসছে তো দিশুর জন্য একটা সাইকেল সো হলো না ডাবল ধামাকা তো এইভাবে দিশু কিছু না কিছু গিফট ওদের কাছ থেকে পেতেই থাকে আর আমরাও দিয়ে থাকি মানে আমি মা ওরা সবাই মিলে মানে দিদিভাইরা সবাই মিলে ওকে খুব গিফট দেয় তো বিনা বাধ্যতেই ও সবসময় গিফট পেতেই থাকে আর এখানেই শেষ না আরও আছে তোমাদেরকে দেখাই পরের দিন সকালে দিশু ঘুম থেকে উঠতেই দিশু মর্নিংয়ে আবার একটা গিফট পায় মানে সুজয়দার কাছ থেকে মানে তার বুমবুমের কাছ থেকে সেটা কি সেটা দ্বারা ও স্নান করে সবে এসছে দেখো ওর জন্য ওরা জামা কিনে আনে তো একটা না পরপর চারটে পাঁচটা ওর জন্য নিয়ে আসা হয় জামা এই যে দেখছো দুটো আরও আছে ওয়েট করো এই যে প্যান্ট ঠিক আছে তো ব্যাগ থেকে শুধু বাড়ি করে যাচ্ছে এই যে একটা তিনটে আরও আছে জাস্ট দেখো এই যে চারটে মানে টোটাল চারটে পাঁচটা জামা ওর জন্য পট করে কিনে আনে ওরা তো এর মানে মর্নিংয়ে এত বড় একটা সারপ্রাইজ মানে কি বলবো তো তো আমি মনে করি দিশু ভীষণ লাকি তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে কী করতে হবে তোমরা জানো লাভ শেয়ার সাবস্ক্রাইব চলো টাটা